সবার আগে যদি বলি ছোটবেলার কথা, যে যখন স্কুলে যাইতাম আসতাম ব্ল্যাক শুনে আসতাম, বাট আমার ফেভারিট মেমোরি ইজ আমি ব্ল্যাকের সাথে বাজাইছি। সো আই প্লেড টু থ্রি টাইমস উইথ ব্ল্যাক, ইউ নো, সো আই এম জাস্ট লিভিং মাই ড্রিম। করোনার পরে যে ওয়েভটা আসছে, আই থিঙ্ক ইটস আনবিলিভেবল, রাইট? আমরা কিন্তু কনস্ট্যান্টলি সোল্ড আউট গিগস দেখছি, ইভেন উইথ আউট দ্য বিগার ব্যান্ড, মানে বড় ব্যান্ড যাকে আমরা বলি, তাদের ছাড়াও কিন্তু আমরা হাউসফুল শো দেখতেছি। আই থিঙ্ক দিস নিউ ওয়েভ ইজ জাস্ট অ্যামেজিং। এটা 10 বছর পরে এই ওয়েভটা নিয়ে সবাই কথা বলবে। এবিসি জেনারেশন যেমন বলি, করোনার পরের যে ওয়েভটা, এটা 10 বছর পর একটা রেভলিউশনারি একটা ওয়েভ থাকবে আমার জন্য মনে হয়।